আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং আন্তরিকতার সাথে পড়াশোনা করছো। আমি গত একটা ক্লাসে তোমাদের কিছু নূর ব্যক্তিকে উপস্থাপন করেছিলাম, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধ থেকে। আমি আজকে তোমাদের কিছু স্টুডেন্টের অনুরোধে আমি একটি পুরাতন কবিতা, আমি দুটো কবিতা মোট আলোচনা করব। এটা আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই একটা প্রাণের দাবি হতে পারে। এটা একটা কবিতা হলো রানার, দুই নম্বর কবিতা হলো ঝর্ণা, ঝর্ণার গান। এই দুইটা কবিতা আমি আবার তোমাদের পুনরায় একটু আলোচনা করব, আর তার পরবর্তীতে আমি যেমন প্রশ্নভিত্তিক আলোচনা করছি সেটাই অব্যাহত রাখার চেষ্টা করব। তখন আমরা আজকে তোমাদের আমি তোমাদেরকে গতদিন যে একটা অনুরোধ করেছিলাম যে তোমরা হয়তো ইন্টারনেটে গিয়ে, ইন্টারনেটে তো বাংলা প্রথম পত্র, ক্লাস টেন বাংলা ফার্স্ট পেপার বললে তোমাকে একটা পরীক্ষা দেওয়ার মতো একটা পেজ ওরা দেয়, তুমি পরীক্ষা এক্সাম স্টার্ট লিখে এক্সাম দিতে শুরু করতে পারো। এবং তোমার প্রস্তুতিগুলো কেমন হয়েছে বাবারা, তোমরা যদি এই প্রস্তুতি সুন্দর করে না নিতে থাকো তাহলে তোমরা যারা, আমি আগে একদিন বলেছিলাম যে তোমরা যারা নবমে এবং দশমে পড়ো তোমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও বেশি মনে হয় নবম হবে, কারণ এই দীর্ঘদিন তাদের পড়াশোনা হয় না, অথচ নবম শ্রেণীর ওই পড়াশোনাগুলো কিন্তু তাকে কিন্তু করতেই হবে, কোনো উপায় নেই অন্যান্য শ্রেণীর চেয়ে। তো যাক, আমি কথা বলাবো না, আমরা আজকে চলে যাই। আমি আজকে সেই রানার কবিতা উপস্থাপন করার চেষ্টা করছি। আসো, আমরা তোমাদেরকে স্বাগত জানাই আমার ক্লাসে। এই নিচের ছবিগুলো দেখো, একজন একটা চিঠি লিখছেন, এই যে তার আব্বুর কাছে একটা চিঠি লিখেছে একজন, এই যে খামে করে চিঠিটা পাঠিয়ে দিল হয়তোবা। আবার এখানে আমরা দেখলাম যে বিভিন্ন রকম প্রাণীর একটা ছবি টবি আছে, অর্থাৎ এখানে রেভিনিউ স্ট্যাম্প টেস্ট্যাম্প এইগুলোর আর কি ব্যাপার স্যাপার আর কি। এখন দেখো এই যে একজন একটা ছবি আমি দেখতে পাচ্ছি এখানে, দুইটা ছবি পরপর। তা আসলে কি, এই যুগে এসে যেখানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, যে সেখানে এই রকম একটা বিষয়ের কতটুকু প্রয়োজন আছে বইয়ে, এটা আসলে আমার বোধগম্য নয়। আমি কারো সমালোচনা করছি না, কারণ তোমার মতো একটা শিক্ষার্থীকে এখন আমার এই কবিতাটা বুঝাতে যেয়ে, আমরা একদিন আলোচনা করেছি, তারপরে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল না, তাদের জন্য প্রবলেম হয় যে তারা এখন আমাকে বলে স্যার রানার কবিতাটা যদি আর একটু বুঝিয়ে দিতেন। তা ঠিক আছে, ভালো, তোমরা যে কোনো সময় যে কোনোটা বলতে পারো, আমরা সেটা আলোচনা করব। কিন্তু দুঃখের ব্যাপার কি যে রানার, এমনি রানার আমরা জানি ক্রিকেটে যখন একজন ব্যাটসম্যান টায়ার্ড হয়ে যেত আগে, বা একেবারে বিশেষ কোনো প্রয়োজনে তখন বিপক্ষ দলের অধিনায়ক যদি তাকে অ্যালাউ করতো তখন আম্পায়ারের পারমিশন অনুযায়ী সে একজন রানার নিতে পারতো। কিন্তু দেখো এই রানার কিন্তু সে নেই, রানার হচ্ছে যে দৌড়বিদ বা দৌড়ায় যে, কিন্তু এই রানার, এই রানার কিন্তু সেই রানার নয়। এই রানারটা হচ্ছে যে এই রানারকে, এইটা বোঝানোর জন্যেই আমাকে আসলে অনেক কষ্ট করতে হয় তোমাদের ক্ষেত্রে, কারণ তোমাদের যুগে এসে তোমরা এই রানার কি, পোস্টমাস্টার কি, ডাক পিয়ন কি, চিঠিপত্র দিয়ে যেত বাসায় এসে, এইগুলো তোমাদের অনুভূতিতে এখন নাই। কারণ এখন কেউ চিঠিও লেখেও না, চিঠি কারোর কাছে আসেও না। এখন বড় জোর সরকারি অফিসে, অফিস আদালতে একটু চিঠিপত্র আসে, তাছাড়া ব্যক্তিগত জীবনে প্রায় চিঠিপত্রের আদান প্রদান একেবারেই শেষ হয়ে গিয়েছে। তা যেহেতু চিঠিপত্র নিয়ে আসেও যারা বাড়ি বাড়ি পৌঁছে দেয় তাদেরকে বলে ডাক হর করা বা ডাক পিয়ন। আর সেই চিঠিপত্র যখন ধরো ঘাটাইলে চিঠিগুলো আসলো, এবার বাড়ি বাড়ি যে পৌঁছে দিল সে হলো ডাক পিয়ন, আর ঘাটাইলে যখন আসলো এই চিঠিগুলোকে ডিস্ট্রিবিউট করবে, কোন অঞ্চলের কোন চিঠি, ঝড়কাই কোনগুলা, টিলাবাজার কোনগুলা, পাকুটিয়ায় কোনগুলা, এরকম করে যে ভাগ করবে তাকে বলা হচ্ছে পোস্টমাস্টার। সেই পোস্টমাস্টারের কাজ তারপরে পিয়নকে দিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু পোস্টমাস্টারের কাছে যে চিঠিগুলো এনে দিল, ধরো ঢাকা থেকে বা টাঙ্গাইল থেকে এনে দিল, যে এনে দেয় তার নামই হচ্ছে রানার। তো এই রানার, এই কবিতার মধ্যে রানার কথাটা আসলে বলা হয়েছে। কিন্তু তোমাদের মানে কবিতার কোনো বিষয়টা কঠিন নয়, কিন্তু এমনই একটা টপিকস যেটা তোমরা অবগত নয়, মানে এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের ধারণাটা কম, কারণ তোমাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নেই। অর্থাৎ আমরা যেটা পড়ে পড়ে বোঝাবো তোমাদের সেইটাই। অর্থাৎ এখনকার যুগে না হয় কি হয়েছে, গাড়ি ঘোড়া,
তারপরে তোমার মানে সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা ভালো। এখন টাঙ্গাইল থেকে ঘাটাইল আসতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে বা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। কিন্তু এমন একটা সময় ছিল, ধরো আমি টাঙ্গাইলের কথা বলছি মানে এই কারণে যে তোমরা টাঙ্গাইলে অধিবাসী, সেই কারণে। তা সেই কারণে কি হয়, টাঙ্গাইল থেকে যখন চিঠিটা একসময় ঘাটাইলে আসতো, দেখা যাচ্ছে কি যে রাতের আধারে হেঁটে হেঁটে একজন নিয়ে আসতো। এই যে দেখো হেরিকেন হাতে, পিছনে হচ্ছে সেই চিঠিপত্রের ঝুলি, এই ঝুলিগুলো নিয়ে সে রাতের আধারে প্রত্যেক দিন সে রাতের বেলায় টাঙ্গাইল থেকে ঘাটাইলে আসবে, আবার ঘাটাইল থেকে টাঙ্গাইল চলে যাবে, দিনের বেলায় আবার আসবে। এরকম করে তার একটা দিন নেই, ঈদ নাই, রোজা নাই, পূজা নাই, কোনো ছুটি নাই, কারণ প্রত্যেক দিন সে যেদিন চিঠিটা নিয়ে আসবে না, হয়তো বা সেদিনই দেখা যাচ্ছে একটা একজনের একটা চাকরির ইন্টারভিউ কার্ড আসছে, সে যদি চিঠিটা ওই সময় মতো না পায় তাহলে তার ব্যক্তিগত জীবনটা কিন্তু সারখার হয়ে যাবে। তো সেই জন্য একজন ডাক হরকরা বা রানার যিনি, তার ব্যাপক দায়িত্ব রেসপন্সিবিলিটি ঘাড়ে, ছোট কাজ, সে একটা শ্রমজীবী মানুষ, অত্যন্ত ছোট কাজ করে এবং অনেক কম বেতন পায়, কিন্তু তাতে কি হবে, সে যে গাছটা মানে সে যে কাজটা করে সমাজের জন্য সেটা অনেক একটা মহৎ কাজ। সে তার সামান্য একটু ভুলের জন্য, তার সামান্য একটু দেরির জন্য কখনো কখনো একটা মানুষের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। সেই জন্য এই সমস্ত বোধ এই রানারদের ছিল। সেই কারণে নিতে গেলে হ্যাঁ, এটা কি এক জায়গা থেকে এক জায়গায় একটা জিনিসপত্র নিয়ে আসা এটা কি এত সহজ কাজ? ধরো টাঙ্গাইল নিয়ে আসবে, টাঙ্গাইল থেকে ঢাকায় ঘাটাইল নিয়ে আসবে, রাতের বেলায় অসম্ভব ঝড় বৃষ্টি হচ্ছে, কি করবে? তারপরেও কিন্তু তাকে সেই জিনিসটা নিয়ে আসতে হতো। সে অনেক পরিশ্রম করত, অনেক পরিশ্রমের পর সে মানুষের উপকার করত। কিন্তু কবি এখানে বলছেন, যে ব্যক্তি মানুষের জন্য এইরকম করে সুন্দর করে কাজ করে দেন, তার খবর জীবনে কেউ নেয় না। সে দুনিয়ার মানুষের খবর মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু তার জীবনের খবর কেউ কারোর কাছে বলতে পারে না। তার জন্য খবর কেউ, তার খবর আমরা কেউ জানি না। সে যে কত কষ্টে থাকে, কত বড় দুঃখে থাকে, এটা আমরা কেউ জানি না। এবং এই রানার কবিতাটা লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তোমরা সুকান্ত ভট্টাচার্যের কথা জানো, যিনি একজন ক্ষণজন্মা কবি, মাত্র 21 বছর তিনি বেঁচে ছিলেন জীবনে। অর্থাৎ তার জন্ম হচ্ছে 15 আগস্ট 1926 সাল, তার পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুর, বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে। উল্লেখযোগ্য গ্রন্থ ছাড়পত্র ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, মিঠে কড়া, হরতাল ইত্যাদি। আর 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেছিলেন এবং মৃত্যু 1947 সালে, অর্থাৎ 26 সালে জন্ম নিয়ে 47 সালেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং দেখো মাত্র 21 বছর বয়সে একজন কবি, তিনি কত খ্যাতনামা কবি হতে পেরেছেন। আসলে আমাদের তো 21 বছর বয়সে, আমরা 25, 26, 27 বছর লেগে যাই পড়াশোনা শেষ করতে, কিন্তু 21 বছর জীবনে তিনি যা লিখে গিয়েছেন, আজকে অনার্স মাস্টার্স এই সমস্ত সময়ে এসে তার সেই কাব্য সাহিত্য এগুলো আমরা পড়াই, বাচ্চাদেরকে স্যাররা আমাদেরকে পড়িয়েছেন, আবার এখন তোমাদেরকে ধরো আমরা পড়াই, তাহলে কত রকম প্রতিভার অধিকারী ছিলেন এই কবি। তাহলে দেখো আমরা এই কবিতাটা, আসলে কবিতা নয় শুধু, এটি একটি গান। আমি সুযোগ হলে আজকে তোমাদের ক্লাসে হলে কখনো কখনো, তো আমি তো তোমাদের এই গানটা শুনিয়েছি নিজেই, আবার এখন আধুনিকতার যুগে তোমাদের এটা আমি ইন্টারনেট থেকে নিয়ে ডাউনলোড করে তোমাদেরকে শোনানো যায়, বা এখানেও আসে সম্ভবত স্লাইডে তোমাদেরকে শোনানো যাবে একটু সময়, দেখা যাবে। তাহলে আসো, এই কবিতার কথা বলা হচ্ছে, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে 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 চলে, কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। নিশ্চয়ই কবিতাটাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তোমরা বুঝতে পেরেছো, সে তার কাজ হচ্ছে নতুন নতুন খবর নিয়ে আসার। রানার রানার জানা অজানার বোঝা তার কাঁধে, সে যে পিস বোঝা কাঁধে নিয়ে আসছে সেটা অজানা জানা অজানার অনেক বোঝাই তার পিছনে রয়েছে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়। অর্থাৎ রানারের ব্রত হচ্ছে সে ভোর সকাল হওয়ার আগেই, আমি মনে করি তোমরা কবিতাটাকে খুলে আমার এই বিশ্লেষণটাকে সঙ্গে সঙ্গে দেখবে, তার কাজ হচ্ছে যে দুর্বার দুর্জয় চলে চলে আসবে এবং ভোর সকাল হওয়ার আগেই সে
এই খবরের বোঝা তার মানুষের কাছে পৌঁছাতে হবে। আরো পথ বুঝি হয় লাল অপূর্ব কোন, অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে চাই, কেমন করে রানার সবগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যাই সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনও রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে গ্রামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার আসলে দেখো, হয়তোবা কোনো প্রিয়ার যখন কোনো প্রেমিক তার প্রিয়াকে চিঠি লিখেছে, সেই চিঠিটা রানার নিয়ে দিচ্ছে। হয়তো কোনো স্বামী তার স্ত্রীকে লিখেছে, বা কোনো স্ত্রী তার স্বামীকে লিখেছে, কোনো বাবা তার সন্তানকে লিখেছে, বা কোনো সন্তান তার বাবা মাকে লিখেছে। সমস্ত খবরগুলো নিয়েই রানার তার জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অথচ এই রানারেরও কিন্তু একটি স্ত্রী আছে, তারও কিন্তু হয়তো কোনো সন্তান আছে, তারা আজ সেই বাসায় রয়েছে, তাদের খবর কিন্তু সে নিতে পারছে না। দুনিয়ার মানুষের সমস্ত খবর মানুষের কাছে সে পৌঁছে দিচ্ছে, অথচ সে বিনিদ্র রাত জেগে হয়তোবা সমস্ত কাজ করছে, কিন্তু তার ব্যক্তিগত খবর আজকে নেয়ার মতো কেউ নেই। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীতে তাই, মনে হয় কালো ধোয়া। পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রানারের দেখো পিঠে কত চিঠি রয়েছে, কত টাকা পয়সা রয়েছে, কিন্তু তাতে কি হবে, এই টাকা পয়সাগুলো কিন্তু তার কোনো অধিকার নেই। সে টাকা পয়সা পৌঁছে যার টাকা তার কাছে তার দিয়ে আসতে হবে। এবং কত রকমের ভয় আছে, কতজন কেড়ে নিতে পারে, তার জীবনের ঝুঁকি আছে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এই যে রানারের কোনো দুঃখ কেউ কখনো পড়বেও না, শুধুমাত্র পথে ঘাটের ঘাস তারাই মনে হয় এর দুঃখ জানে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, এ কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার হয়তোবা তার যে দুঃখ, মানে সব কিছুর জীবনে অন্ধকার থেকে আলো আসবে, কিন্তু এই যে রানার তার জীবনে কখনো দুঃখের কপাল, তার কখনো সেই দুঃখের থেকে সুখ জীবনে আসে না। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পেছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতি অগ্রগতির মেলে। দেখা যাবে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই, দেরি নেই আর, ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। আসলে কবি মূলত এখানে বলছেন যে এই যে যে রানার, সে ব্যক্তিগতভাবে মানুষের জীবনের সমস্ত সুখ দুঃখের খবরাখবর একজনের কাছ থেকে একজনের কাছে, দুনিয়ার মানুষের যত টাকা পয়সা একজনের কাছ থেকে একজনের কাছে পৌঁছে দেয়, কিন্তু তার জীবনের দুঃখ কেউ কখনো এটা দেখে না। তা আসো আমরা, এইটাই ছিল মূলত কবিতার মূল বিষয় যে শ্রমজীবী মানুষকে নিয়ে লেখা। এই শ্রমজীবী মানুষের রানার শব্দের অর্থ যিনি দৌড়ান, লণ্ঠন হচ্ছে হারিকেন, আর হচ্ছে দুর্বার হচ্ছে একটা চলার গতি, অর্থাৎ সে দুর্বার গতিতে তারা, মানে আসলে ভালো পজিটিভ অর্থে বোঝায় আর কি। তাহলে আমি ব্যক্তিগতভাবে, তোমাদের বেশি প্রবলেম হয় রানার কবিতাটা বুঝতে, যে রানার আসলে কি, কে জিনিস, কোন জিনিস, এটা বুঝতে হয়তো তোমাদের একটু সমস্যা হয়ে যায়। তা আসলে দেখো এই গানটা আছে, ছুটেছে
তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার, রানার ছুটেছে তাই ঝুম। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তোমাদের এই কবিতার মধ্য থেকে আবার যদি কোথাও কোনো প্রবলেম হয়, তোমরা এখান থেকে শব্দার্থ বা কবিতাটা বুঝে সৃজনশীল প্রশ্নোত্তরগুলো পড়বে এবং সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ।